আমি আপনাকে সাধারণত যে কথা বলে থাকি সেটা হচ্ছে, আপনার উপকারের জন্যই এসেছি, কাজেই দয়া করে আপনি নিজেকে মূল্যায়ন করুন। আজকের জন্য আপনি ধৈর্যের পরিচয় দিয়ে কিছু সময়ের জন্য গুরুত্বপূর্ণ আলোচনা শোনার চেষ্টা করুন, আপনার কিছু না কিছু উপকার করবই করব ইনশাআল্লাহ। কোরআন শব্দটি কি বিশেষ্য নাম না মাসদার কেন্দ্রমূল? শব্দটি বিশেষ্য নামও হতে পারে, মাসদার কেন্দ্রমূলও হতে পারে। কোরআন শব্দটি কাপরা নুন থেকে নির্গত না কাপরা হামজা থেকে নির্গত? শব্দটি যদি কাপরা নুন থেকে নির্গত হয় তাহলে অর্থ হল মিলানো, একটি সুরা আরেকটি সুরার সাথে, একটি আয়াত আরেকটি আয়াতের সাথে মিলে আছে, কাজেই তার নাম কোরআন এবং কাপরা থেকে কাপরা নুন থেকে নির্গত, ঠিক আছে। শব্দটি যদি কাপরা হামজা থেকে নির্গত হয় তাহলে মাকরুন অর্থে পঠিত, যা পড়া হয়। কোরআন কাকে বলে? আল্লাহ তাআলার পক্ষ থেকে জিবরাইল আলাইহিসসালামের মাধ্যমে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে সুদীর্ঘ 23 বছরে যা অবতীর্ণ করা হয়েছে তার নাম কোরআন। সময়ের গতিতে ধারাবাহিকভাবে আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যা অবতীর্ণ করা হয়েছে তাকে কোরআন বলা হয়। কোরআনের প্রায় 55টি নাম রয়েছে, যেমন মাজিদ, হাকিম, করিম, হুদা, রাহমা, ফুরকান, এইভাবে প্রায় 55টি নাম রয়েছে, তবে শরীফ তার মধ্যে পড়েনি। আশ্চর্য হলেও সত্য, তবুও কোরআনের গায়ে লেখা আছে কোরআন শরীফ। আমরা কোনোদিন কোরআন শরীফ বলি না, শুধু বলি না নয়, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ প্রায় 25-30 বছর থেকে বলে আসছি যে কেয়ামত পর্যন্ত কেউ কোনোদিন কোরআনের নাম শরীফ এর প্রমাণ পেশ করতে পারবে না, এটা এমনিতেই চলছে। যেহেতু ধর্ম সৌদি আরব থেকে বের হয়ে ইরাকে ঢুকেছে, ইরাক থেকে বের হয়ে ইরানে ঢুকেছে, ইরান থেকে বের হয়ে পাক ভারতে এসেছে, আস্তে আস্তে অনেক অংশ উল্টে গেছে। আর যারা নিয়ে এসেছেন তারা ছিলেন তরিকাপন্থী, যাদের হাতে এই ইসলাম পাক ভারতের মাটিতে লালিত পালিত হয়েছে তারা ছিলেন মোগল, তারাও বিকৃত ধর্মের অধিকারী ছিলেন। তারা চলে গেলে এই দেশে ক্ষমতা প্রয়োগ করে ইংরেজ 190 বছর, তখন অবস্থা তাই ছিল। তারা চলে গেলে এই দেশের উপরে যারা ক্ষমতা প্রয়োগ করেছিলেন তারা ছিলেন পাকিস্তানি, তারা ছিলেন সিএ, মিস্টার জিন্না সিএ, মিস্টার ল্যাকুত আলি সিএ, প্রেসিডেন্ট আইয়ুব সিএ। কাজেই সঠিক ধর্ম মানুষের কাছে আসার মতো পরিবেশ হয়ে ওঠেনি, বা মানুষ বা আলেম ওলামা সঠিক ধর্ম জাতির কাছে পেশ করা প্রয়োজন মনে করেনি, যার কারণে কোরআনের নাম কোরআন কারিম না হয়ে কোরআন মাজিদ না হয়ে কোরআন শরীফ হয়েছে। কে একটু বলা প্রয়োজনও মনে করে না, যা আছে তাই ধর্ম, এ কথা ঠিক নয়। ধর্মের অনেক অংশ বিকৃত হয়েছে, এ কথাই ঠিক। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জাম্বি ওয়া তুবিলাই, এটা ক্ষমা চাওয়ার নামের দোয়া মানুষ সমাজে প্রচলিত আছে কিন্তু মানুষ জানে না এ দোয়া আছে কোথায়, চলছে তো।
সালামের সালাম দেওয়ার সময় একফিরুল্লাহুল আনওয়ালাকুম বলতে হবে। এই দোয়া চলছে তো, কিন্তু আসলে মানুষ জানে না যেটা কিভাবে ঘটলো, তার ভিত্তি কোথায়। মাটি দেওয়ার সময় তো মানুষ মিনা খালাক নাকুম অফিয়া নয়েদকুম অমিন নখরে যুকুম তারা তনকরা বলছে, কিন্তু আসলেই তা তলিয়া দেখতে চায় না ঘটনা কি। সম্মানিত দিনী ভাই বোন, জোরালো অনুরোধ থাকছে, দয়া করে অন্তত এখন আপোষে কথা বলা প্রয়োজন মনে করিয়েন না। আপনি আপোষে কথা বলে আপনার এই কর্মকে আমি খুব অপছন্দ ঘৃণা করি। আপনি দয়া করে নিজেকে মূল্যায়ন করুন। সম্মানিত দিনী ভাই বোন, সূরা সূরা শব্দটি যদি সুরুন সিন হামজা রা থেকে নির্গত হয়ে থাকে তাহলে অর্থ হল অবশিষ্ট, উচ্ছিষ্ট, খাওয়ার পরে যা বাকি থাকে। তো একটি সূরা আরেকটি সূরার জন্য বাকি, তার নাম সূরা। ঠিক, যদি সূরা শব্দটি সুরুন সিন অ রা থেকে নির্গত হয়ে থাকে তাহলে অর্থ হল টুকরা, অংশ। তো সূরা ও কোরআন মাজিদের অংশ, টুকরা। সূরা পরিভাষায় অন্তত যাতে তিনটি আয়াত থাকবে তাকে সূরা বলা হয়। বলতে পারেন তিন আয়াত বিশিষ্ট সূরা আছে কোরআন মাজিদে? জি, সূরা কাউসার। ইন্না আতাইনাকাল কাউসার, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে কাউসার দিয়েছি, অনেক কিছু দিয়েছি। ফাসাল্লিল রাব্বিকা ওয়ানহার, আপনি আপনার প্রতিপালককে সন্তুষ্ট করার জন্য সালাত আদায় করুন, আপনি কুরবানি করুন। ইন্না শানিয়াকা ওয়াল আব্দার, নিশ্চয় আপনার শত্রু যারা তারাই নির্বল, তারাই নির্বংশ, তারাই বিচ্ছিন্ন, তারাই ক্ষতিগ্রস্ত, আপনি কেন হবেন ক্ষতিগ্রস্ত। তিন আয়াত বিশিষ্ট সূরাটি হচ্ছে সূরা কাউসার। আয়াত, আয়াত শব্দের অর্থ হচ্ছে চিহ্ন। একটি আয়াত থেকে আরেকটি আয়াতকে পৃথক করার জন্য যে গোলাকার চিহ্ন ব্যবহার করা হয় তাকে বলা হয় আয়াত। সম্মানিত দিনী ভাই বোন, কোরআন মাজিদের দুই ধরনের আয়াত রয়েছে, একগুলির নাম মহকাম স্পষ্ট নগদ অর্থ। কুল হে নবী, আপনি বলুন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ একক, আল্লাহ সমাদ, আল্লাহ নিরপেক্ষ, মুকাপেক্ষহীন, লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেননি, অলম ইউলাদ, তিনি কারো থেকে জন্ম নেননি, অলম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেউ নেই। এটা হচ্ছে নগদ মহকাম স্পষ্ট আয়াত, অর্থ স্পষ্ট মানুষ বুঝতে পারে। আর এক শ্রেণীর এক ধরনের আয়াত আছে মুতাশাবেহাত, অস্পষ্ট, যার অর্থ বোঝা যায় না। আলিফ লাম মিম এই তিনটি অক্ষরের উপরে একটা গোলাকার চিহ্ন আয়াত দেওয়া আছে, কিন্তু আলিফ লাম মিম এর অর্থ কি তা মানুষ জানে না। মানুষ যদি তার অর্থ বের করার চেষ্টা করেছে তাহলে তারা ভুল করেছে, এ কথাই ঠিক। যারা ভুল অর্থ করেছে তারা বলেছে আলিফ মানে আল্লাহ, লাম মানে জিব্রাইল, মিম মানে মোহাম্মদ। এ অর্থ নেহায়াত অন্যায় হয়েছে করা। সম্মানিত দিনী ভাই বোন, যেমন ইয়াসিন এরপরে একটা চিহ্ন রয়েছে, আসলে এর অর্থ কি তা মানুষ জানে না। তহা এরপরে একটা আয়াত চিহ্ন দেওয়া আছে, এর অর্থ কি তা মানুষ জানে না। কোরআনের আয়াত দুই ভাগে বিভক্ত, একগুলি মহকাম আর একগুলি হচ্ছে মুতাশাবে। এই বিশাল কোরআন মাজিদে আছে কি, এটা কোরআন মাজিদ নিয়ে আসনি কেন তোমরা, এই বিশাল কোরআন মাজিদে আছে কি? বিশাল কোরআন মাজিদে মূলত তিনটি পয়েন্ট
তার একটি হচ্ছে ক্ষমতা, শুধু ক্ষমতা। যেখানে সেখানে পাতায় পাতায় আল্লাহ বলছেন আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, যেখানে সেখানে বলছেন নমুনাবিহীন আমি আকাশ সৃষ্টি করেছি, কারো আকাশ দেখে আমি আকাশ তৈরি করিনি, নমুনাবিহীন আমি জমিন সৃষ্টি করেছি, কারো জমিন বানানো দেখে আমি এই জমিন সৃষ্টি করিনি। কে পারে আকাশ তৈরি করতে, কে পারে জমিন তৈরি করতে, কার এমন ক্ষমতা আছে? আল্লাহ তাআলা নিজের ক্ষমতা পৃথিবীর মানুষের কাছে, জিনের কাছে পেশ করো তো কথাই কথাই আকাশ আর জমিনকে তিনি ব্যবহার করেছেন। পারে কি কেউ আকাশ বানাতে? পারে কি কেউ জমিন বানাতে? পৃথিবীর জিন ইনসানের কোনো লাগালের ভিতরে আছে কি? কে মালিক আকাশের, কে মালিক জমিনের? ক্ষমতা দেখাতে গিয়ে দেখিয়েছেন আকাশ আর জমিন, ক্ষমতা দেখাতে গিয়ে দেখিয়েছেন চন্দ্র সূর্য কিভাবে আসে কিভাবে যায়, কিভাবে আসে কিভাবে যায়, কে ঠেকাতে পারে তাকে, কে বানালো তাকে, কিভাবে চলে সূর্য চন্দ্র। নিজের ক্ষমতা দেখাতে গিয়ে পাতায় পাতায় স্থানে স্থানে পেশ করেছেন চন্দ্র সূর্যের কথা। নিজের ক্ষমতা দেখাতে গিয়ে দেখিয়েছেন রাত দিনের আসা যাওয়া, কিভাবে আসে রাত, কিভাবে আসে দিন, কিভাবে চলে যায় রাত, কিভাবে চলে যায় দিন, কেউ কেন ঠেকাতে পারে না, কারো কথাতে চলে না কেন, কেউ কেন নিজের মতো চালাতে পারে না, কে পারে? যে পারে তিনি হচ্ছেন আল্লাহ, যিনি পারেন চালাতে তিনি হচ্ছেন আল্লাহ। রাত দিনকে দেখিয়ে দেখিয়েছেন আমার ক্ষমতা আছে, এই কাজ পৃথিবীর কোনো মানুষ কোনো জিন করতে পারে না। নিজের ক্ষমতা দেখাতে গিয়ে দেখিয়েছেন যে জমিনে কোনো ঘাস পাতা ছিল না, আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেছি, একেবারে অনাবাদ জমিতে ঘাস উৎপাদন করেছি, অনাবাদ জমিতে শস্য উৎপাদন করেছি। কে পারে ঘাস উৎপাদন করতে, কে পারে জমিনে শস্য উৎপাদন করতে? পৃথিবীর মানুষ শুনে রেখো, যে জমিনে কিছুই ছিল না সেখানে পানি দিয়ে যদি আমি ঘাস গজাতে পারি, তাহলে তুমি হাড় হাড্ডি তোমার মিশে গেছে, কিছুই যদি না থাকে তবু আমি তোমাকে পুনরায় সৃষ্টি করতে পারি। তোমার আগের সৃষ্টির চেয়ে পরের সৃষ্টি জটিল নয়। কেন তুমি বুঝলে যে আমি মাটিতে যখন গলে যাব কিছুই থাকবে না, তখন আমাকে কি আল্লাহ বানাতে পারবে? এটা তুমি কেন বুঝলে? আমি অনাবাদ জমিতে বৃষ্টি দিয়ে যদি ঘাস গজাতে পারি, তাহলে তোমাকেও আমি পুনরায় মানুষ বানাতে পারি। আর যেদিন আমি তোমাকে তৈরি করেছি সেদিন আমি নমুনা ছাড়াই তৈরি করেছি। তোমার চোখ কোথায় দিতে হবে, নাক কোথায় দিতে হবে, হাত কোথায় দিতে হবে, আমি কারো দেখে বানাইনি, আমি নিজে নিজেই তৈরি করেছি। এবং কোটি কোটি মানুষ কেউ কারোর সাথে মিলাতে পারবে না, সবাই ভিন্ন ভিন্ন ধরনের রূপ চেহারা নিয়ে দুনিয়াতে এসেছে, এটা আমি পারি, পৃথিবীর কেউ পারে না। ক্ষমতা দেখাতে গিয়ে তিনি বলেছেন, তোমরা ইতিহাস পড়ে দেখতে পারো, আমি নূহ আলাইহিস সালামের সম্প্রদায়কে ধ্বংস করে দিয়েছি, আমি আদ জাতিকে ধ্বংস করে দিয়েছি, সমূহ জাতিকে আমি ধ্বংস করে দিয়েছি, কোন শক্তিশালী জাতিকে ধ্বংস করতে আমি ভয় করি না, তারা কি আমার বিচার করবে? আমি কোন জাতিকে ধ্বংস করলে কি তারা আমার পাল্টা বিচার করতে পারে, এই ভয় আমি করি না, এরকম কোনো আশঙ্কা আমার মধ্যে নেই। আমি তোমাদের চেয়ে শক্তিশালী জাতিকে সৃষ্টি করেছি, ধ্বংস করেছি, লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ, পৃথিবীতে আমি তাদের মতো শক্তিশালী কোনো জাতি সৃষ্টি করিনি, যারা ছিল আদ, যারা ছিল সামুদ, যারা ছিল ফিরাউন,
কত শক্তিশালী জাতি ছিল তারা, আমি তাদেরকে মাটির নিচে ভূগর্ভে চাপা দিয়ে দিয়েছি, আমি ঝঞ্ঝা ঝড় বৃষ্টি দিয়ে তাদেরকে আমি ধুলাধুলা করে দিয়েছি, আমি শক্তিশালী জাতিকে সাগরে ডুবিয়ে দিয়েছি, কেউ আমার কিছু করতে পারেনি, তার নাম আমি একক ক্ষমতার অধিকারী, আমি আল্লাহ। যেখানে সেখান তিনি দেখাচ্ছেন আমার নাম আজিজ, আমি পরাক্রমশালী, আমার নাম হাকিম, প্রজ্ঞাময়। কিভাবে করা লাগবে, কাকে কখন ধ্বংস করা লাগবে আমি তা ভালোভাবেই বুঝি। মাঝে মধ্যে বলছেন ওহ আলা কুল্লি শাইইন কাদির, তিনি সর্বশক্তিমান, সব কিছু করতে পারেন। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, তুমি তো সর্বশক্তিমান, তুমি সব কিছু করতে পারো, তুমি পরাক্রমশালী, তুমি আজিজ, তোমাকে কেউ ঠেকাতে পারে না। পুরো কোরআন নিজের ক্ষমতা দিয়ে ভরে ফেলে দিয়েছে। এর পরে যেটা দেখিয়েছেন সেটা হলো তিনি বলছেন আমার নাম গাফুর, আমি ক্ষমা করতে পারি, আমার নাম রাহিম, আমি দয়া করতে পারি, আমার নাম গাফফার, আমি খুব বেশি বেশি ক্ষমা করতে পারি, আমার নাম রউফ, আমি প্রেমময়, মানুষ একটু কিছু বললে আমি তার দিকে লাফ দিয়ে যাই, ও যত আগে আসে আমার দিকে আমি তার চেয়ে বেশি আগিয়ে যেতে পারি, যাই আমি, আমার নাম অদুদ, আমি হচ্ছি প্রেমময়, আমার নাম রউফ, আমার নাম অদুদ, আমার নাম রহিম, আমার নাম রহমান, আমার নাম গাফুর, আমার নাম গাফফার। পুরো কোরআন মাজিদকে পাতায় পাতায় পৃষ্ঠে পৃষ্ঠে লাইনে লাইনে তিনি গাফুর আর গাফফার আর রহিম আর রহমান দিয়ে ভরে ফেলেছে। জাতি বড় নেমুখ হারাম, কেউ একদিন পড়া বোঝা প্রয়োজন মনে করেন। যারা কিছু পড়েছে তারা বড় চাকরি করে, বউ নিয়ে আনন্দে খায় দিন কাটায়, কোনোদিন একটু পড়া প্রয়োজন মনে করে না। সুন্দর করে বাড়িতে সাজিয়ে রেখেছে, কত প্রয়োজনীয় জিনিস তা নিজেও জানে না, তবে মনে করে কোরআন মাজিদ মানে সম্মান করা লাগে, তাই কাপড় দিয়ে জড়িয়ে সাজিয়ে উঠিয়ে রেখেছে, তা তার কত প্রয়োজনীয় তার জানা নেই।